রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিজয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে মুজিব বর্ষ বানান ভুলের জন্য ক্ষমা চেয়েছে আয়োজক কমিটি, জানালেন শেখ সেলিম। 10 জানুয়ারি টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুর মূল অংশের কাজ এগিয়েছে 95% বেশি, শেষ পর্যায়ে মুভমেন্ট জয়েন্টের কাজ, অর্ধেকের বেশি বসেছে গ্যাস লাইন, ফুটে উঠছে সেতুর নান্দনিকতা। বড়দিনে গির্জা হোটেলে বর্ণিল আয়োজন, মহামারী থেকে মুক্তি ও সম্প্রীতি রক্ষায় প্রার্থনা। অমিক্রন ঝুঁকি তোয়াক্কা না করেই কলকাতার পার্ক স্ট্রিটে উপচে পড়া ভিড়। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার দায় আছে। মুজিব বর্ষ বানানের ভুল স্বীকার করে উদযাপন কমিটি ক্ষমা চেয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। সকালে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় একথা বলেন তিনি। আমি 16 ডিসেম্বর 2021, একদিকে বিজয়ের 50 বছর, অন্যদিকে স্বাধীনতার স্থপতির জন্ম শতবার্ষিকী, উৎসব আয়োজনে এর চেয়ে বড় উপলক্ষ আর কি হতে পারে? সেদিন সারা দেশে একযোগে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তবে উৎসবের এই আমেজে সবার নজর পড়ে প্রধানমন্ত্রীর ডায়াসে মুজিব বর্ষের ভুল বানান। আয়োজকদের এমন কাণ্ডে সমালোচনা ঝড় ওঠে সব মহলে। এমন অবস্থায় প্রায় 9 দিন পর রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বসে আওয়ামী লীগ। সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল মুজিব বর্ষে ভুল বানানটি। দলের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম জানান, সেই ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে মুজিব বর্ষ উদযাপন কমিটি। এটা যে ভুল হয়েছে সেটার ব্যাপারে আপনার নাসের সাহেব, আপনার যিনি উদযাপন প্রধান সমন্বয়কারী, তিনি বলছেন এটার জন্য তিনি এটা ভুল হয়েছে এবং দুঃখ প্রকাশ করছেন। সুতরাং যে যদি কোনো কিছুর ব্যাপারে যে ভুল এবং দুঃখ স্বীকার করে, তার সেখানে তো আর কার্যকর আর কি ব্যবস্থা হবে। স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠান সম্পর্কেও সভা শেষে সাংবাদিকদের অবহিত করা হয়। 10 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া যেয়ে 12টার সময় উনি ওখানে বঙ্গবন্ধুর শ্রদ্ধা নিবেদন করবেন। 65টা ডিস্ট্রিক্ট থেকে ওখানে লোক আসবে, এই মেলা তারা অংশগ্রহণ করবেন। এছাড়া 13 থেকে 17 জানুয়ারি মুজিব মেলার আয়োজন করা হবে। মেলায় বঙ্গবন্ধুর আদর্শ ও ত্যাগের কথা তুলে ধরা হবে বলেও দলটির পক্ষে জানানো হয়। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। দেশে আর কখনই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তিনি বলেন আগামী জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই হবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়ায় এক সম্মাননা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে 16 জন বীর মুক্তিযোদ্ধা ও গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামাত আবারও বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আন্দোলনের নামে আবার জনক দুর্ভোগের সৃষ্টি করার পায়তারা করছে। কাজেই আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের প্রতি আমি আহ্বান জানাবো, আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা কথা বলে, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন হবে, রাষ্ট্রপতি সংলাপ করছেন, সংলাপের মাধ্যমে একটা সুন্দর সার্চ কমিটির মাধ্যমে নতুন একটা নির্বাচন কমিশন হবে, যে নির্বাচন কমিশন আগামী দিনে নির্বাচন আয়োজন করবেন। আমরা বিশ্বাস করি আজিজ মার্কা নির্বাচন কমিশন বাংলাদেশে আর হবে না। তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন যারা দেখছেন তারা দিবাস্বপ্ন দেখছেন। বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকার আর প্রতিষ্ঠিত হবে না, হবে না, হবে না, এটাই সত্য। পদ্মা সেতু যান চলাচল উপযোগী করতে চলছে শেষ পর্যায়ের কাজ। সেতুর প্যারাপেটওয়াল ডিভাইডার শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পূর্ণ হওয়ার পথে, আর গ্যাস লাইনের কাজও অর্ধেকের বেশি হয়ে গেছে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পুরো দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু এখন ক্রমেই যান চলাচল উপযোগী হয়ে উঠছে। চলছে এখন শেষ পর্যায়ের কাজ।
সেতুর প্যারাপেট ওয়াল ও ডিভাইডার কাজ শেষ হওয়ার পর মুভমেন্ট জয়েন্টের কাজও সম্পন্ন হওয়ার পথে। আর গ্যাস লাইনও অর্ধেকের বেশি স্থাপন হয়ে গেছে। নিচতলায় রেলওয়ে স্ল্যাবের উপরের কংক্রিটিংও সম্পন্ন। সেতুর নান্দনিক নির্মাণ শৈলীর প্রকৃত রূপ ফুটে উঠতে শুরু করেছে। নদী শাসনের কাজও চূড়ান্ত পর্যায়ে। এখন সেতুর দুই পাশের ভায়াডাক্টের সাথে এক্সপ্রেস ওয়ে যুক্ত করার কাজও শেষ। আগেই বসানো হয়ে গেছে টোল প্লাজা। মুভমেন্ট জয়েন্টের কাজ শেষ হলেই সেতুর কার্পেটিং কাজে গতি পাবে। মূল সেতুর অগ্রগতি 95% বেশি বলে জানালেন সেতুর প্রকল্প পরিচালক। আমাদের সার্বিক যদি প্রকল্পের অগ্রগতি বলি সেটা 89%, আর সেতুর অগ্রগতি 95.25%, আর নদী শাসনের অগ্রগতি হল আপনার 86.5%। বাংলাদেশের সক্ষমতার স্মারক এই সেতু আগামী 30 জুন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 21 পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ। দুপুর 1:30টায় রাজধানী ইউনাইটেড হাসপাতালে মারা যান এই প্রবীণ সাংবাদিক। নরসিংদী নারিন্দী গ্রামে 1945 সালে জন্ম রিয়াজউদ্দিন আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে মাস্টার শেষে শুরু করেছিলেন অধ্যাপনা, কিন্তু সংবাদের নেশা তাকে নিয়ে আসে তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকায়। সেই থেকে শুরু, আজীবন করে গেছেন সাংবাদিকতা। যুদ্ধ শেষে স্বাধীন দেশে আবার সেই অবজারভার পত্রিকা, এখানেই কাটিয়েছেন 19 বছর। দ্য ডেইলি স্টারের ডেপুটি এডিটর, দি টেলিগ্রাফের সম্পাদক এবং সর্বশেষ দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন রিয়াজউদ্দিন আহমেদ। শুধু দেশের বিভিন্ন সংগঠন নয়, দক্ষিণ এশিয়া সাংবাদিক সমন্বয় পরিষদের চেয়ারম্যানও ছিলেন তিনি। ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতিও। সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ নানা সম্মাননা সহ পেয়েছেন 21 পদক। সবশেষ 11 ডিসেম্বর করোনা আক্রান্ত হন রিয়াজউদ্দিন আহমেদ। শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে 16 ডিসেম্বর তাকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ICU বিভাগে। 77 বছর বয়সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে চলে যান না ফেরার দেশে। যেভাবে পরিবারকে দেখতেন, সেভাবে সহকর্মীদেরকে দেখতেন, আবার প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য যে মিডিয়া ফ্রিডম তিনি কাজ করে গেছেন। তার মৃত্যুতে হাসপাতালে ছুটে আসেন গণমাধ্যম এবং তার দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরা। তাকে হারানোর মধ্যে দিয়ে আমরা সাংবাদিকতার একটা উজ্জ্বল নক্ষত্র কর্ম ও সংগঠনের মাঝে বেঁচে থাকবেন রিয়াজউদ্দিন আহমেদ। কাজী তানভীর আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ভারত সীমান্তবর্তী ঢাকা চট্টগ্রাম রেলপথের 3টি স্থাপনার নির্মাণ কাজ আবার শুরু হয়েছে। সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর শনিবার সকাল থেকেই কাজ আবার শুরু হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF সীমান্তের 150 গজের ভেতরে পড়ার কথা বলে আপত্তি জানালে 1 বছর আগে বন্ধ হয়ে যায় কুমিল্লা আখাউড়া রেলওয়ে ডুয়েল গেজ রেললাইন সম্প্রসারণের কাজ। দীর্ঘদিন পর আবারও প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য, জুয়েল রহমানের ছবি নিয়ে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সম্প্রসারিত ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের নির্মাণাধীন কসবা রেলওয়ে স্টেশন, শালদা নদীর ওপর একটি রেল সেতু এবং শালদা রেলওয়ে স্টেশনের কাজ গত বছর বন্ধ করে দেয় ভারতীয় সীমান্ত বাহিনী BSF। সীমান্তের 150 গজের ভেতরে পড়ার অভিযোগ তুলে রেললাইনের পাশে লাল নিশান টাঙিয়ে দিয়েছিল BSF। এ নিয়ে গত 23 ডিসেম্বর সময় সংবাদে একটি প্রতিবেদন প্রচারিত হয়। এর একদিন পরই শনিবার সকাল থেকে আবারও কাজ শুরুর অনুমতি পায় ডুয়েল গেজ রেললাইন নির্মাণকারী প্রতিষ্ঠান। এ ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অতি দ্রুত কাজ আবার শুরু হয়েছে দেখতে পাচ্ছি, এর জন্য আমরা খুব আনন্দিত। কর্মকর্তা যারা জীবিকা নির্ভর করে তারা এখন কর্ম পাইছে, তারা খুশি। আমরা অনেকদিন বেকারত্ব ছিলাম, এখন কাজটা যেহেতু শুরু হয়েছে আমরা অনেক খুশি। কাজ এতদিন বন্ধ থাকায় প্রকল্পের বিভিন্ন যন্ত্রাংশ নষ্টের আশঙ্কার কথা জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজটা দিয়ে অনেকদিন ধরে বন্ধ ছিল, রড, আমাদের ইকুইপমেন্ট সব বন্ধ ছিল, এখন যাই হোক চালু হয়েছে। প্রকল্পের কাজ শুরু হয় খুশি এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। গত 1 বছর যাবত ভারতের বাধার কারণে কাজটি বন্ধ ছিল। সময় টিভি যে নিউজ করেছে, নিউজের কারণে সারা দেশে মাননীয় মন্ত্রী মহোদয় দৃষ্টিগোচর হয়েছে, সেজন্য আমি গণমাধ্যম যে সময় টিভিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2023 সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের মধ্য দিয়ে সারা দেশে উদযাপন করা হলো বড়দিন। যীশু খ্রিস্টের জন্মতিথিতে গির্জায় গির্জায় অনুষ্ঠিত হয় প্রার্থনা। যীশু ভক্তের এবারের প্রার্থনা, জরামুক্ত বাংলাদেশের।
মহিমা আর আরাধনায় ঈশ্বর পুত্রের জন্মোৎসবে অংশ নিতে সকাল থেকে গির্জাগুলোতে যিশুর ভক্ত অনুসারীদের উপচে পড়া ভিড়। পবিত্রতম পিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, যাজকের কণ্ঠে পবিত্র বাইবেলের শ্লোক, একে একে ধর্মীয় সঙ্গীত, সমবেত প্রার্থনা, মোমবাতি প্রজ্বলন, সেই সঙ্গে খ্রিস্টীয় নানা আচার, প্রিয়জনের সঙ্গে উৎসব ভাগাভাগির আনন্দ আর ম্যারি ক্রিসমাস বলে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত সবাই। আজকে যিশুর জন্মদিন, সবাইকে ম্যারি ক্রিসমাস। এই আনন্দটা সবাই একসাথে ভাগাভাগি করে নেই। প্রার্থনা করেছি সমস্ত মানুষের মঙ্গলের জন্য, রোগ শোক থেকে সব মানুষ যেন ভালো থাকে। এবারের প্রার্থনার কেন্দ্রবিন্দুতে মহামারী মুক্ত পৃথিবী, সেই সঙ্গে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প মুক্ত বাংলাদেশ। যিশু যে আদর্শ ভালোবাসার আদর্শ দেখিয়ে গেছেন, আমরা যেন সেই ভালোবাসার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে পারি। গোটা বিশ্বের জন্য আমরা প্রার্থনা করেছি যাতে আমরা করোনা মুক্ত হই। বড়দিনের বর্ণিল সাজে সেজেছে রাজধানীর অভিজাত হোটেল ও রেস্তোরাঁ। ক্রিসমাসের বিশেষ খাবার সান্তা ক্লজের পাশাপাশি শিশুদের জন্য কিডস স্পেশাল ক্রিসমাস জোন, পাপেট শো ও প্লে জোনের আয়োজন করেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও। আমার ফার্স্টই এসে খুব ভালো লেগেছে লাইটিং গুলো দেখে, তারপর আমি অনেক আজকে মজা করেছি। ঈদ হোক কি পূজা হোক কি বড়দিন হোক, এই সম্প্রীতিটা যেন আমরা সবসময় পাই। 2000 বছরের বেশি সময় আগে জেরুজালেমের বেথেলহামে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন যিশু খ্রিস্ট। তার দেখানো পথে বিশ্ব হয়ে উঠবে শান্তিময়, এমন প্রত্যাশা খ্রিস্টান ধর্মাবলম্বীদের। মার্জিয়া বুবু, সময় সংবাদ, ঢাকা। ভারতীয় দিনভর নানা আয়োজনে বড়দিন উদযাপন করা হয়। সন্ধ্যা নামতেই কলকাতার ঐতিহাসিক পার্ক স্ট্রিটে মানুষের ঢল নামে। অমিক্রনের ঝুঁকি উপেক্ষা করেই দলে দলে তরুণ তরুণীরা বড়দিনের উৎসবে মাতেন। কলকাতার পার্ক স্ট্রিট থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। রাত বাড়ার সাথে সাথে পার্ক স্ট্রিটে জনঘনত্ব বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে উচ্ছ্বাস। সকাল থেকেই বড়দিনের উন্মাদনার মূল কেন্দ্রবিন্দু ছিল এই পার্ক স্ট্রিট। দিন বাড়ার সাথে সাথে সেই পার্ক স্ট্রিটের জনঘনত্ব এরকম ভাবেই বেড়ে যাচ্ছে। সারা রাত ধরে পার্ক স্ট্রিটে আজকে কচিকাঁচাদের ভিড় থাকবে এমনই। কলকাতা পুলিশের নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে পার্ক স্ট্রিট এই বড়দিন উদযাপনকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করছে কলকাতা পুলিশ। বসানো হয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার, ড্রোন দিয়েও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তথ্য তালাশ করছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে কলকাতা পার্ক স্ট্রিট এবং বড়দিনের উৎসব মিলেমিশে একাকার। বড়দিন মানে পার্ক স্ট্রিট ছাড়া আর কিছু হতেই পারে না, আর কেক খাওয়া এইসবই তো বড়দিন। ওমিক্রন থ্রেট চলছে, তো যাই হোক মানুষ মজায় একে দু বছর এরকম চলেছে, তো দু বছরের বাদ মানুষ তাই বেরিয়ে পড়েছে। করোনা মহামারীর মধ্যে বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে অমিক্রন। ইতিমধ্যেই ভারত চারশের গণ্ডি পেরিয়েছে। অনেকের মুখে মাস্ক থাকলেও আবার অধিকাংশের মুখে দেখা গিয়েছে মাস্ক নেই। সব মিলিয়ে কোভিডের এই উদ্বেগের মধ্যেই বড়দিন এগিয়ে চলছে তার নিজস্ব গতিতে। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এদিকে অমিক্রন আতঙ্কে ইউরোপের বিভিন্ন দেশে সীমিত পরিসরে উদযাপন করা হচ্ছে বড়দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিঠু বড়ুয়া। বিঠু, রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ইউরোপ সহ পুরো জার্মানি জুড়েই কিন্তু খ্রিস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, আনন্দমুখর উৎসব বড়দিন অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু এত আনন্দময় আসলে এবারের মতো হচ্ছে না, কারণ আমরা গত 3-4 বছর আগে ঠিক যেরকম আনন্দময় একটি ক্রিসমাস পেয়েছিলাম কিংবা বড়দিন পেয়েছিলাম, সেই বড়দিন কিন্তু করোনার কারণে কিছুটা থমকে গেছে। তবুও কিন্তু ধর্মীয় নানা রীতিনীতি, অর্থাৎ একই সাথে যে সমবেত প্রার্থনা, সেটি যেমন আমরা দেখেছি বিভিন্ন গির্জাগুলোতে, একই সাথে বাচ্চাদের যে আনন্দ, এই যে বড়দিন, এই বড়দিনের আনন্দ কিন্তু পরিবার পরিজন এবং বাচ্চাদের মধ্যে ছড়িয়ে গেছে। যদিও করোনার কারণে কিছুটা কিন্তু পারিবারিকভাবে যে একসাথে যে একসাথে যে আসলে উদযাপন করার যে বিষয়টি সেটি হচ্ছে না। রাব্বি, আমার পেছনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সের গাড়ি, সেটি কিন্তু এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। এবং করোনার সময়ও কিন্তু এই যে হসপিটালের গাড়ি কিন্তু হাসপাতালে দৌড়াচ্ছে, অর্থাৎ করোনা রোগীদের যে আনানা করছে সেটি কিন্তু আমরা প্রায়শই দেখতে পাচ্ছি। বিশেষ করে গত কদিন ধরে কিন্তু করোনার আতঙ্কে কিন্তু সবখানে একটুখানি আসলে মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে। বিশেষ করে
ওমিক্রন ভ্যারিয়েন্ট যেটি, সেই ভ্যারিয়েন্টের কারণেও কিন্তু অনেকটা মানুষের মধ্যে যে শঙ্কা ঢুকেছে কবে ওমিক্রনে আক্রান্ত হচ্ছে, কারণ ওমিক্রনের যে ভয়াবহতা সেটা কিন্তু এখন জার্মানির সমস্ত অঙ্গরাজ্যগুলোতে ছড়িয়ে গেছে। এবং ক্রিসমাসের যে মেলাগুলো, আপনি রাব্বি জানেন যে জার্মানির বিভিন্ন প্রদেশে এই ক্রিসমাস মেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে এবং বড় বড় শহরগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি যে বাচ্চাদের জন্য এবং পুরো পরিবারের এবং আত্মীয় স্বজনদের জন্য এটি একটি চমৎকার ব্যাপার, কিন্তু এবার করোনার কারণে আসলে 3G যে নিয়মটি, অর্থাৎ করোনা থেকে সেরে উঠেছেন, করোনার টিকা নিয়েছেন অথবা সাম্প্রতিক সময়ে অর্থাৎ 24 ঘন্টার ব্যবধানে কিন্তু করোনার যে নেগেটিভ সার্টিফিকেট সেটি কিন্তু দেখাতে পারছেন, তেমন মানুষের ক্ষেত্রে কিন্তু তারা শুধু ক্রিসমাস মেলাতে যেতে পারবেন। বাকি যারা নেয়নি, আপনি জানেন যে জার্মানিতে অনেক অনেক মানুষ কিন্তু করোনার বিরোধী অর্থাৎ করোনার নিয়ম নীতি বিরোধী কিন্তু মিছিলে যোগ দিয়েছেন, সমাবেশ করছেন, এবং এখন পর্যন্ত আসলে জার্মানির যে ঠান্ডা সেই ঠান্ডার কারণেও কিন্তু এটি কি মানে এই সমাবেশগুলো দমানো যাচ্ছে না। বিশেষ করে গত 24 ঘন্টার ব্যবধানে কিন্তু তাপমাত্রা একেবারে নিচে নেমে গেছে, গতকাল ছিল হচ্ছে মানে এই সময়টাতে অর্থাৎ বাংলাদেশ সময় যখন 11:30 কিংবা 12:00 তখন ছিল কিন্তু -8°C, আজকে কিন্তু -6°C চলছে। রাব্বি, আপনার মাধ্যমে একটুখানি জানাতে চাই, করোনার কারণে কিন্তু কিছুটা পিছিয়ে গেল, আমি যে অবস্থায় যে এখানটায় আছি বার্লিনের মাঝামাঝি একটি জায়গায় যেটি ব্র্যান্ডেনবুর্গের কাছে, এখানে কিন্তু পর্যটকদের কিছুটা আনাগোনা আমরা দেখতে পেয়েছি, এবং স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিরা যারা এই ক্রিসমাস আজকে কিংবা বড়দিন আজকে উদযাপন করছেন তারা কিন্তু পরিবার পরিজনের সাথে বিভিন্নভাবে আনন্দমুখর সময়ের সাথে কিন্তু বড়দিনটি উদযাপন করছেন। রাব্বি, এই ছিল আমার কাছে জার্মানি থেকে বড়দিন উৎসবের সর্বশেষ। করোনা নতুন ধরন ওমিক্রন ঝুঁকির মধ্যেই ইউরোপের বিভিন্ন দেশে সীমিত পরিসরে যে বড়দিন উদযাপন হচ্ছে তার সর্বশেষ নিয়ে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত জানাচ্ছেন সহকর্মী পিঠু বড়ুয়া।